হাইকোর্টে ওবিসি নিয়ে বড় ধাক্কা শাসক দল তৃণমূল কংগ্রেসের। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয় প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। এবার সেই ইস্যুতেই সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলের ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির ওবিসি মোর্চা সভাপতি অজিত দাস। সুকান্ত মজুমদারের অভিযোগ, 2011 ক্ষমতায় আসার পর 71টি জাতিকে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 71টি জাতিকে দুটি গ্রুপে ভাগ করে দেন। প্রথম গ্রুপটিতে 65টি মুসলিম জাতি এবং দ্বিতীয়টিতে 6টি হিন্দু জাতিকে আনা হয়। তার আরও অভিযোগ, ইসলাম ধর্মে কোনো জাতিভেদ হয় না, হয় কেবল হিন্দু ধর্মে। সেক্ষেত্রে কোনো রিসার্চ ওয়ার্ক না করে বিশাল সংখ্যক মুসলিম জাতিগুলিকে কিভাবে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন সুকান্ত মজুমদারের। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করেন, যার ফলেই প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। খোঁচা সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদারের সুরে সুর মিলিয়ে ওবিসি ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান ওবিসি মোর্চার সভাপতি অজিত দাসের। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী তার পদে বসার পর তিনি 71টি জাতিকে হঠাৎ করে যোগ করে দিলেন ওবিসি তালিকায়। 71টি জাতি, তার মধ্যে 53টি মুসলিম। অথচ আমরা জানি যে মুসলিম সমাজে নাকি জাতিভেদ নেই। আমি কথা বলব 65টি মুসলিম এবং 6টি হিন্দুকে তিনি ওবিসি শ্রেণীভুক্ত করলেন। এবার মোট ওবিসি যে শ্রেণী, মানে ওবিসি যে তালিকা, তাতে 179, এখন বর্তমানে 180 হয়েছে। 180, তার মধ্যে 66% অর্থাৎ 118টি মুসলিম সম্প্রদায় জাতি, তারা তাদেরকে ওবিসিতে দেওয়া হয়েছে। তাইকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আগামী 2 দফায় যে নির্বাচন আছে পশ্চিমবাংলায়, তার মধ্যে বেশ কিছু সিট ওবিসি সংরক্ষিত এলাকা, মানে ওবিসি সম্প্রদায়ের মানুষ বেশি আছেন, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর। এবং সার্বিকভাবে এই আগামী নির্বাচনে পশ্চিমবাংলার সমস্ত ওবিসি সম্প্রদায়ের মানুষের কাছে আমরা আপিল করছি যে এই মমতার যে অ্যাপিসমেন্ট নীতি, তার বিরোধিতা করে আগামী লোকসভা নির্বাচনে ম্যাক্সিমাম ওবিসি সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবেন, এই আবেদন আমরা রাখছি। নন্দীগ্রাম ইস্যুতেও সরব হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নন্দীগ্রামে বিজেপি নেতাকে খুন করে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। তৃণমূলের মূল উদ্দেশ্য এলাকায় অশান্তি ছড়িয়ে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোটে হারানো। এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। ময়নাতে আমাদের ওখানে বিধায়ক আছেন, নন্দীগ্রামে আমাদের শুভেন্দু দাস, আমাদের মাননীয় বিরোধী দলনেতা, ময়নাতে আমাদের অশোক দিন্দা বিধায়ক। এই বিস্তীর্ণ এলাকাতে তৃণমূল একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে এবং সেটা চেষ্টা করে আমাদের ওখানে প্রার্থী জাস্টিস গাঙ্গুলিকে হারানোর চেষ্টা করার কোনো ত্রুটি তৃণমূল কংগ্রেস রাখছে না, কিন্তু আমাদের মানুষের উপর বিশ্বাস আছে। অন্যদিকে ময়নার বাচ্চায় বিজেপি কর্মীকে ছুরির কোপ মারার ঘটনায় সুকান্ত মজুমদার রাজ্যের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। তার মতে বাগচায় পুলিশকে সামনে রেখে তৃণমূল সন্ত্রাস চালায়। বাগচায় প্রতিটি ঘরের তালির চাল ফুটো, কেননা দিন রাত সেখানে বোমাবাজি করা হয় তৃণমূলের তরফে। গত পঞ্চায়েতের কথা মাথায় রেখে ভোট পরবর্তী হিংসা ইস্যুতে নির্বাচন কমিশনের চিঠি দেওয়ার কথাও জানান সুকান্ত মজুমদার। পুলিশকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে, যার মতো বানানো টালির চাল না, অরিজিনাল টালির চাল, এবং তাদের ত্রিপল দেয়া, কারণ প্রত্যেক জায়গায় টালির মধ্যে ফুটো বোম মারা হয়েছে। বাচ্চা ঘরে নিয়ে শুয়ে থাকে মহিলারা, জানালা দিয়ে বোম দেওয়া হয়, বাচ্চাদের কাছে ফেলা হয়। এই ভয়ঙ্কর পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে বাচ্চাদের। ওই জন্য আপনাদের সাথে সেই চিঠি আমরা শেয়ার করব। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে গণনা শেষ হওয়ার পর 1 মাস যেন কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে থাকে, নচেত পোস্টপোলকে কাট করা যাবে না, পোস্টপোলকে বন্ধ করা যাবে না। পোস্টপোল ভায়োলেন্স পশ্চিমবঙ্গের নির্বাচনের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল আমলে। রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ তৃণমূলের জমানায়। কখনো রাজ্য সরকারি চাকরিতে, কখনো শিক্ষা ব্যবস্থায়, এছাড়াও রেশনে গরু পাচার, কয়লা পাচার, আর এখন ওবিসি সার্টিফিকেটেও সেই দুর্নীতির ছবিই ধরা পড়ল। এখন দিকে দিকে তৃণমূলের এই দুর্নীতি 2024 লোকসভায় কতটা প্রভাব ফেলবে সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী। মত ওয়াকিবহল মহলের। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।